আজকে আমরা দেখতে চলেছি অসাধারণ একটি জম্বি মুভি যার নাম হচ্ছে ডে অফ দ্য ডেড। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক অসাধারণ এই হরর থ্রিলার মুভিটির এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই ভয়ঙ্কর জম্বিদের দেখানো হয় যারা একটি শহরের বিভিন্ন মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। মানুষগুলো তখন নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক সেদিক ছুটোছুটি করতে থাকে, কিন্তু বিভিন্ন দিক থেকে জম্বিগুলো তাদের ঘিরে ধরতে থাকে। আমরা এখানে দেখতে পাই যে জম্বিগুলো যে সকল মানুষকে কামড়ে দিচ্ছে তারাও কিছু সময়ের মধ্যেই তাদের মতোই বিভৎস জম্বিতে পরিণত হচ্ছে। এখানে আমরা জয়ী নামের একটি মেয়েকে দেখতে পাই। সে বাসা থেকে বের হওয়ার পরপরই একটি জম্বি তাকে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে তার পেছন দৌড়াতে শুরু করে। দৃশ্যপট এখান থেকে 4 ঘন্টা আগে ফিরে গেলে আমরা দেখতে পাই একটি শহর দেখানো হয়েছে যেখানে তখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, কারণ তখন পর্যন্ত সে শহরে জম্বি অ্যাটাক শুরু হয়নি। এখানে একটি ইউনিভার্সিটির দৃশ্য দেখানো হয় যেখানে একজন চিকিৎসক তার স্টুডেন্টদেরকে তাদের সামনে রাখা একটি লাশ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। ডক্টরটি তাদের জিজ্ঞাসা করে যে এই লোকটির মৃত্যুর পেছনে কারণ কি হতে পারে। তখন জয় তাকে বলে যে তার মৃত্যুর কারণ একটি ভাইরাস এবং সে একটি ভাইরাসের নামও বলে। ডক্টরটি তখন তাকে বলে যে তোমার ধারণা ভুল, সে অন্য একটি ভাইরাসের কারণে মারা গেছে। ডক্টরটির উত্তর শোনার পর জয়ের মন কিছুটা খারাপ হয়ে যায়, কারণ তার দেওয়া উত্তরটি ভুল ছিল, অথচ সে এই ভাইরাস নিয়ে অনেক স্টাডি করছে। পরবর্তীতে জয়কে আবার দেখানো হয় যে একটি ল্যাবের মধ্যে কিছু স্যাম্পল টেস্ট করছিল। তখনই সেখানে ডক্টর চলে আসে এবং সে তাকে বলে যে ম্যাক্স নামে একজন লোক এসেছে এবং তাকে চেক করতে হবে। আসলে ম্যাক্স নামের লোকটি প্রতি সপ্তাহে এখানে রক্তদানের জন্য আসে। সে শারীরিকভাবে অনেক সুস্থ ছিল এবং তার শরীরে অ্যান্টিবডির পরিমাণ অনেক বেশি ছিল, আর তার প্রতি সপ্তাহের রক্তদানের কাজটি ডক্টর তাই জয়ের উপরেই দিয়ে দিয়েছিল। কিন্তু দেখতে পাওয়া যায় যে জয়ের সাথে ম্যাক্সের আচরণ খুব একটা সুবিধার না। জয় এরপর ম্যাক্সের রক্ত নেয়ার কাজটি শেষ করলে ম্যাক্স জয়কে তার হাতে একটি লেখা দেখায়, আর এটি দেখার সঙ্গে সঙ্গে জয় কিছুটা শকড হয়ে যায়। ম্যাক্স তখন জয়ের সাথে কিছু অশালীন আচার আচরণ করতে থাকে, আর ঠিক তখনই সেখানে জয়ের একজন বান্ধবী চলে আসে এবং সে ম্যাক্সকে সেই রুমটি থেকে বের করে দেয়। দৃশ্য পরিবর্তন হলে আমরা একটি ইউনিভার্সিটি দেখতে পাই যেখানে জয় তার ফ্রেন্ডদের সাথে পার্টি করছিল। পার্টির মাঝখানে হঠাৎ করে ড্রিঙ্কস শেষ হয়ে গেলে জয় এবং তার একজন বান্ধবী মিলে তখন ড্রিঙ্কস আনতে চলে যায়। তারা দুজন তখন সেই হল যায় যেখানে বেশ কিছু লাশ রাখা ছিল, কারণ তাদের যত ড্রিঙ্কস ছিল সবকিছু ওখানেই রাখা ছিল। জয়ের বন্ধুটি তখন অর্ধেক ড্রিঙ্কস নিয়ে সেখান থেকে চলে যায় এবং বাকি অর্ধেক বিয়ারগুলো তখন জয় নিয়ে সেখান থেকে বের হতেই যাবে। ঠিক তখনই সেখানে ম্যাক্স চলে আসে এবং তার সাথে জোরাজুরি করতে থাকে। জয় তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তার সব বন্ধু বান্ধব পার্টিতে থাকার কারণে তার চিৎকার তাদের পর্যন্ত পৌঁছায় না। ঠিক তখনই সেখানে রাখা লাশগুলোর মধ্যে একটি লাশ উঠে বসে। ম্যাক্স কিছু বুঝে ওঠার আগেই লাশটি তাকে আক্রমণ করে, আর এই সুযোগে জয় তখন সেখান থেকে পালিয়ে যায়। জয় পার্টির রুমে এসে সবাইকে কথা বলতে নেবে, ঠিক তখনই সে দেখতে পায় যে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জম্বিটি পার্টিতে থাকা লোকজনকেও কামড়ে দেয় এবং তারা সবাই আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে থাকে। দেখতে দেখতে সেখানে থাকা সবাই আস্তে আস্তে জম্বি হয়ে যায়। জয় তখন সেখানে একটি জানালা দেখতে পায় এবং সে অনেক কষ্টে তখন সেটি দিয়ে বাইরে বের হয়ে আসে। জয় চাইলেও তার সাথে থাকা বান্ধবীটিকে বাঁচাতে পারে না। আর এখান থেকে মুভির দৃশ্য পরিবর্তন হলে আমরা 5 বছর পরের অবস্থা দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই যে জম্বি ভাইরাসটি সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর প্রায় 90% মানুষই জম্বিতে পরিণত হয়ে গেছে। শুধুমাত্র কিছু মানুষজনই আছে যারা এখন পর্যন্ত সুস্থ, এবং যারা সুস্থ আছে তারা সবাই একটি বাংকারে লুকিয়ে থাকত। বেশ কিছু আর্মিরাও এসব মানুষদের সঙ্গে ছিল। জয়ও তাদের সাথে এই বাংকারটিতেই ছিল এবং সে দিন রাত পরিশ্রম করত শুধুমাত্র এই জম্বি ভাইরাস থেকে বাঁচার একটি ভ্যাকসিন আবিষ্কারের জন্য। তবে এখন পর্যন্ত সে তার কাজে সফল হতে পারেনি। এখানে আমরা একটি ছোট মেয়েকে দেখতে পাই যে জয়ীদের সাথে এই বাংকারটিতেই থাকত। তার অবস্থা অনেকটা খারাপ হয়। জয়ী তার দেখাশোনা করত, জয়ী তাকে সম্পূর্ণভাবে সুস্থ করতে চাচ্ছিল, কিন্তু এজন্য তার প্রচুর পরিমাণে ওষুধ দরকার ছিল, কিন্তু এসব ওষুধের কিছুই তখন জয়ীর কাছে ছিল না। তাই জয়ী তখন আর্মি অফিসারদের কাছে যায় এবং তার এই ব্যাপারটি সম্পর্কে সবাইকে খুলে বলে। তার সব কথাবার্তা শোনার পর আর্মি অফিসার তাকে বলে যে সে কোনো ধরনের রিস্ক নিতে পারবে না, তাই সে জয়ীকে বাংকার থেকে বাইরে যাওয়ার পারমিশনও দেয় না। জয়ী তখন তাদেরকে আরো বোঝাতে থাকে যে তার জম্বি ভাইরাসের যে ভ্যাকসিনটি বানানো কথা চলছে সেটির জন্য তার প্রচুর পরিমাণে ওষুধের দরকার পড়বে, তাই তার যে করেই হোক বাংকার থেকে বাইরে বের হতেই হবে। এখানে দেখতে পাওয়া যায় আর্মি অফিসারের ছোট ভাই যার নাম টম ছিল, সে জয়কে অনেক পছন্দ করত। সে তখন তার ভাইকে রিকোয়েস্ট করতে থাকে এবং বলে যে কারো কোনো ধরনের কোনো ক্ষতি আমি হতে দেব না। তার এসব কথা শোনার পর আর্মি অফিসার তখন রাজি হয়ে যায় এবং তাকে বাইরে বের হওয়ার জন্য পারমিশনও দিয়ে দেয়। পরদিন সকাল হতে টম, জয় এবং কিছু আর্মি অফিসার তখন বাংকার থেকে বের হয়ে যায়। তারা দেখতে পায় যে বাংকারের সামনে অনেকগুলো জম্বির লাশ পড়ে আছে। সবাই মিলে তখন সেই ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয় যে ইউনিভার্সিটিতে
জয়ী এতদিন কাজ করত আর জম্বির উৎপত্তিও এখান থেকেই ঘটেছিল। যেতে যেতে হঠাৎই তাদের গাড়িটি অর্ধেক রাস্তায় এসে বন্ধ হয়ে যায় এবং দেখতে দেখতে রাতও হয়ে যায়। রাত হতে হতে অনেক জম্বি তাদের দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু একসময় তারা তাদের গাড়িটি ঠিক করে এবং সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। শেষ পর্যন্ত তারা ইউনিভার্সিটিতে এসে পৌঁছায়। আস্তে আস্তে সবাই গাড়ি থেকে নেমে স্টোর রুমের দিকে এগোতে থাকে। সবগুলো ওষুধপত্র নিয়ে নেওয়ার পর তারা সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। এরই মধ্যে হঠাৎ করেই জয়ী তাদের থেকে আলাদা হয়ে তার পুরনো ল্যাবটিতে পৌঁছে যায়। সেখান থেকে সে তার ফ্যামিলির ছবি এবং বেশ কিছু ওষুধপত্র সঙ্গে করে নিয়ে নেয়, কিন্তু এরই মধ্যে একটা জম্বি তাকে দেখে ফেলে এবং তার দিকে এগিয়ে আসতে থাকে। জয়ী তখন কোনোভাবে সেখান থেকে পালিয়ে চলে আসে, কিন্তু এর মধ্যে তার রুমালটি সেখানেই রয়ে যায়। জম্বিটি তখন সেখানে এসে রুমালটি উঠিয়ে সেটির গন্ধ শুঁকতে থাকে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে গন্ধটি তার খুবই প্রিয়। কিন্তু কে এই জম্বি সেটি আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। সেই জম্বিটি তখন জয়ের পিছনে পিছনে ছুটতে থাকে, কিন্তু জয়ী কোনোভাবে তার টিম পর্যন্ত পৌঁছে যায়। তারা গাড়ি পর্যন্ত ঠিক পৌঁছে যাচ্ছিল, কিন্তু তখনই একটি জম্বি এসে তাদের মধ্যে থাকা একজন সৈনিককে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। বাকি সবার তখন কিছুই করার ছিল না, তারা সেখান থেকে চলে আসে এবং বাংকারে এসে পৌঁছায়। তারা বাংকারে ফিরে আসার পর আর্মি অফিসারের হেড যখন জানতে পারে যে তাদের একজন সৈনিক সেখানে মারা গিয়েছে, তখন সে জয়ের উপর অনেক রাগ হতে থাকে। এরপর আমরা বাইরে দাঁড় করানো বেশ কিছু গাড়ি দেখতে পাই সৈনিকদের, যেটির একটির মধ্যে চড়ে সেই জম্বিটি এই বাংকার পর্যন্ত পৌঁছে গিয়েছে। জম্বিটি এতই চালাক ছিল যে বাংকারের গেট বন্ধ হওয়ার আগেই সে বাংকারের ভিতরে ঢুকে যায়। এখানে জয়কে দেখতে পাওয়া যায় যে তার ল্যাব থেকে ওষুধ এনে সেই ছোট বাচ্চাটিকে দেওয়ার পর সে অনেকটাই সুস্থ অনুভব করছে। এরপর আর্মি সেই হেড অফিসারটি জয়কে ডাকে এবং তাকে বলতে থাকে যে ভবিষ্যতে যেন জয় এই ধরনের আর কোনো ভুল না করে যার কারণে তার কোনো সৈনিকের প্রাণ যেতে পারে। এরপর টম এবং জয়কে দেখতে পাওয়া যায় যারা একসাথে কিছু সময় কাটাচ্ছিল আর তাদেরকে বসে বসে উপর থেকে দেখছিল সেই জম্বিটি, যে কিনা কিছুক্ষণ আগেই বাংকারের ভিতরে ঢুকে গিয়েছে। জয় আর টমকে একসাথে দেখে জম্বিটি তখন অনেক রাগ হতে থাকে। তার এই অবস্থা দেখে বুঝে যাচ্ছিল যে জম্বিটি জয়কে অনেক পছন্দ করে এবং সে সম্পূর্ণভাবে জম্বিতে আসলে পরিণতই হয়নি, যার কারণ হচ্ছে তার ব্রেন এখন পর্যন্ত কিছুটা হলেও কাজ করছে। জম্বিটি উপরে ওঠার পর সেখান থেকে অনেকটাই শব্দ ভেসে আসছিল সেখানে থাকা গার্ডটির কানে, আর উপরে কি হচ্ছে তা দেখার জন্য গার্ডটি তখন ওখানে চলে আসে। গার্ডটি সেখানে পৌঁছতে দেরি হলো, জম্বির তার উপরে ঝাঁপিয়ে পড়তে একটুও দেরি হয় না। আর এর পরপরই গার্ডকে খুঁজতে সেখানে তার একজন বন্ধু চলে আসে। সে সরারুম খুঁজেও গার্ডকে না পেয়ে তার চোখ পড়ে উপরে থাকা ঢাকনাটিতে, যেখান থেকে কিনা টপ টপ করে রক্ত পড়ছিল। মেয়েটি ঢাকনাটি খোলার সঙ্গে সঙ্গে সেখান থেকে গার্ডের বডিটি বেরিয়ে চলে আসে। এটি দেখার সঙ্গে সঙ্গে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে ছুটে পালাতে চেষ্টা করে, কিন্তু জম্বিটি তাকেও ধরে ফেলে এবং সঙ্গে সঙ্গে কামড়ে জম্বিতে পরিণত করে ফেলে। এরপর জয়কে দেখতে পাওয়া যায় যে সে কোথাও যাচ্ছিল। ঠিক তখনই তার মনে হতে থাকে যে পেছন থেকে কেউ তাকে হয়তোবা ফলো করছে। কি আছে তা দেখার জন্য জয় তখন পেছনে তাকালে সেই জম্বিটিকে দেখতে পায়। তখন সে সেখান থেকে পালানোর জন্য ছুটতে থাকে এবং দৌড়ে গিয়ে অ্যালার্মটিও বাজিয়ে দেয়। আর অ্যালার্মের শব্দ শুনে সবাই বুঝতে পারে যে কোনো একটি সমস্যা হয়েছে। একসময় দৌড়াতে দৌড়াতে জয় এটিও বুঝতে পারে যে জম্বিটি তাকে কামড়াচ্ছে না, বরং তার কাছে আসার চেষ্টা করছে। একসময় জম্বিটি তার কাছে আসে এবং তাকে তার হাতটি দেখায়, আর সেই হাতে জয়ের নাম লেখা ছিল। অর্থাৎ এই জম্বিটি আর কেউ না বরং ম্যাক্স ছিল, যাকে কিনা আমরা ছবির শুরুতেই দেখতে পেয়েছিলাম। সে তখনও জয়কে পছন্দ করত এবং জম্বি হয়ে যাওয়ার পরেও সে জয়কে এখনো ততটাই পছন্দ করে। ম্যাক্স তখন জয়ের সাথে আবারও জোরাজুরি করতে থাকে, কিন্তু ঠিক সেই সময় অনেকগুলো সৈনিক সেখানে চলে আসে। তারা জম্বিটিকে মেরে ফেলতে নিচ্ছিল, ঠিক তখনই জয় তাদের থামিয়ে দেয় এবং বলে যে ওকে বাঁচিয়ে রাখতে হবে এবং ওর উপরে আমার অনেক রিসার্চ করা বাকি আছে, আর তার এই রিসার্চের পরপরই হয়তো বা সে জম্বি ভাইরাসটির ভ্যাকসিন আবিষ্কার করতে পারবে। তখন তারা সবাই মিলে জম্বিটিকে বেঁধে ফেলে। ঠিক তখনই সেখানে আর্মি অফিসারের হেড চলে আসে এবং তাদেরকে বলতে থাকে যে যত দ্রুত সম্ভব এই জম্বিটিকে শেষ করে ফেলো, কারণ এটি আমাদের জন্য খুবই বিপজ্জনক। জয় তখন তাদেরকে বোঝাতে থাকে যে এই জম্বিটি অন্যান্য সব জম্বি থেকে আলাদা, আর এই জম্বিটি থেকে হয়তো আমরা ভাইরাসের ভ্যাকসিনটিও আবিষ্কার করতে পারি। জয় তখন তার কাছ থেকে শেষবারের মতো একটি সুযোগ চায় এবং অফিসারটিও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপর জয় তাকে নিয়ে রিসার্চ করতে শুরু করে এবং সে জানতে পারে যে জম্বিটির মাথা এবং হৃৎপিণ্ড এখন পর্যন্ত ঠিকঠাক মতোই কাজ করছে। এরপর পরই জয় ভ্যাকসিনটি বানানোর কাজ শুরু করে দেয়, কিন্তু এই কাজটি করার জন্য তার ম্যাক্সের সঙ্গে সঙ্গে আরও একটি জম্বিরও কিছু রক্তের দরকার ছিল, যে কিনা সম্পূর্ণভাবে জম্বিতে পরিণত হয়েছে। তাই তখন জয় টমের সাহায্যে বাংকারের বাইরে আসে এবং একটি জম্বির থেকে কিছুটা রক্ত সংগ্রহ করতে থাকে। ঠিক তখনই সেখানে অনেক অনেক জম্বি আসতে শুরু করে। চারপাশে নেট লাগানো থাকা জম্বিগুলো তাদের পর্যন্ত পৌঁছাতে পারছিল না, কিন্তু একসময় জম্বির পরিমাণ এতটাই বেড়ে যায় যে তারা সবাই মিলে নেটটিকে খুলে ফেলার জন্য চেষ্টা করতে থাকে। একসময়
নেটটি খুলে যায় এবং সবগুলো জম্বি ভিতরে ঢুকে পড়ে। কিন্তু সময় থাকতে থাকতে জয় তখন টমকে সাথে নিয়ে বাংকারের ভিতরে চলে আসে এবং বাংকারের দরজাটিও লেগে যায়। কিন্তু বাংকারে ঢোকার সঙ্গে সঙ্গেই তারা হেড অফিসারকে দেখতে পায়, যিনি কিনা অনেক রাগী অবস্থায় ছিল। তখন তিনি বলতে থাকেন যে তাদের জন্যই বাংকারের চারপাশে জম্বিতে ভরে গেছে। সে তখন জয়কে আরো বলতে থাকে যে যত দ্রুত সম্ভব ভাইরাসটির ভ্যাকসিন আবিষ্কার করার জন্য, আর তা না হলে সে ম্যাক্সকে খুব দ্রুতই শেষ করে ফেলবে। জয় তখন তার ল্যাবটিতে ফিরে যায় এবং অবশেষে সে তার ভ্যাকসিনটি তৈরি করেই ফেলে। সে তখন তার এই খুশি সংবাদটি সবাইকে দিতে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখতে পায় যে ম্যাক্স কোনোভাবে সেখান থেকে ছুটে এসে তার রুমে ঢুকে গেছে এবং একসময় সে তাকে আক্রমণ করে বসে। কিন্তু জয় তখন তার বুদ্ধি দিয়ে সেখান থেকে একটি কেমিক্যাল নিয়ে ম্যাক্সের মুখে ছুড়ে মারে এবং সেখান থেকে দৌড়ে কোনোভাবে পালিয়ে যায়। জয় টমকে সবকিছু খুলে বলার পর তারা সবাই মিলে ম্যাক্সকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু তারা কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। তাই তখন তারা সেখানে থাকা অ্যালার্মটি আবারও বাজিয়ে দেয় এবং বাংকারে থাকা সবাই সচেতন হয়ে যায়। এরপর আমরা সেখানে থাকা ছোট বাচ্চাটিকে দেখতে পাই যে কিনা অনেকটা ভয়ের মধ্যে ছিল। সে আস্তে আস্তে তার মাকে খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই সেখানে জম্বিতে পরিণত হওয়া একজন মহিলা দৌড়ে এসে বাচ্চাটিকে খেতেই নিচ্ছিল। তখনই ম্যাক্স সেখানে চলে আসে এবং সে মহিলাটির হাত থেকে বাচ্চাটিকে বাঁচায় এবং বাচ্চাটিকে উঠিয়ে সে তখন তাকে তার সাথে নিয়ে যায়। ম্যাক্স তখন জয়কে বলতে থাকে যে সে যদি তার সঙ্গে না যায় তাহলে সে এই বাচ্চাটিকে একেবারেই মেরে ফেলবে। আমরা জয়কে দেখতে পাই যে কিনা তার পিস্তলটি নিচে রেখে দিচ্ছিল, কারণ সে বাচ্চাটিকে বাঁচাতে যাচ্ছিল। পিস্তলটি রাখার সঙ্গে সঙ্গে ম্যাক্স বাচ্চাটিকে ছেড়ে দিয়ে জয়কে সেখান থেকে তুলে নিয়ে বাংকারের বাইরে বেরিয়ে যায়। সে চলে যেতে যেতে বাংকারের দরজাটিও খুলে দিয়ে যায়, যার কারণে বাইরে থাকা সব জম্বিগুলো একে একে ভিতরে ঢুকতে থাকে। কিন্তু প্রতিবারের মতো এবারও জয় ম্যাক্সের হাত থেকে ছুটে বাংকারের ভেতরে চলে আসে, যেখানে টম আর বাকি সৈনিকগুলো যুদ্ধ করে যাচ্ছিল জম্বিদের সাথে। একসময় সে ছোট বাচ্চাটিকে একটি জম্বি দেখতে পায় এবং সে তাকে ধরার জন্য খুঁজতে থাকে। জয় তখন সে বাচ্চাটিকে পেয়ে ফেলে এবং তাকে সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করে, আর দূর থেকে এই দৃশ্য ম্যাক্স দেখে ফেলে, যার কারণে সে জয়ের পিছনে পিছনে ছুটতে থাকে। অপরদিকে বাংকারের ভেতরে দেখতে পাওয়া যায় যে সেখানের অবস্থা খুবই খারাপ। বেশ কিছু মানুষ মারা গিয়েছে এবং বাকি সব প্রায় জম্বিতে পরিণত হয়ে গেছে। এখানে শুধুমাত্র টমি জীবিত অবস্থায় ছিল, কিন্তু সেও ততক্ষণে ইনফেক্টেড হয়ে গেছে। এদিকে জয়কে দেখতে পাওয়া যায় যে কিনা ম্যাক্সের কাছ থেকে এতক্ষণ লুকিয়েছিল, কিন্তু ম্যাক্স শেষ পর্যন্ত তাকে খুঁজে বের করে এবং জয় একটি ধারালো অস্ত্র দিয়ে তার মাথাটিকে খাট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে, যার কারণে জম্বিটি সেখানেই মারা যায়। জয় তখন বাচ্চা মেয়েটিকে নিয়ে আবার সেই বাংকারটির ভিতরে চলে আসে। জয় সেখানে আসার সঙ্গে সঙ্গে দেখতে পায় যে টম একটি পিস্তল তার মাথায় তাক করে বসে আছে, কারণ সে আত্মহত্যা করতে চাচ্ছিল এবং সে চাচ্ছিল না যে সে জম্বিতে পরিণত হয়ে যাওয়ার পর তার মাধ্যমে অন্য কেউ ইনফেক্টেড হোক। জয় তখন তাকে কোনোভাবে আটকায় এবং বলে যে সে ভাইরাসটির ভ্যাকসিন বানিয়ে ফেলেছে এবং টম অবশ্যই সুস্থ হয়ে যাবে। এরপর দেখতে পাওয়া যায় যে জয় সেই ভ্যাকসিনটি টমের গায়ে পুশ করে দেয়, এ কারণে টম জম্বি না হয়ে স্বাভাবিক মানুষের মতোই থাকে। আর এরপর পরই জয় রেডিওতে সবাইকে জানিয়ে দেয় যে সে এই ভাইরাসটির ভ্যাকসিন বানিয়ে ফেলেছে। আর এরপর আমরা দেখতে পাই যে তারা তিনজন অনেক সুখে শান্তিতে বসবাস করছে। আর এখানেই শেষ হয় মুভিটির ঘটনা। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।